আমি তো ভাবলাম তুমি সারা রাত ধরে দাদাকে দিয়ে খাটিয়ে সকালবেলা ছাড়ো। তোমার বরটা না তবু সারা রাতে কিছু একটা তো করে, আমার বর রাত্রি হলো খাওয়া হলো উনি বিছানায় গেলেন আর ঘুম আর ঘুম, তবু বলে ঘুম কমপ্লিট হয় না ওনার। সে কি গো, তাহলে ওসব কখন হয়? হ্যাঁ ওসব আমার মেয়েটা হয়েছে, যতক্ষণ না ঘুমাই ফ্যাল ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে থাকে, আর ওকে তা দিতে দিতে আমি নিজেই ঘুমিয়ে যাই। এইটা কিন্তু ঠিক বলেছো জানো তো, আমার কি মনে হয় বলো তো, ওনা না কিছু একটা আজ করতে পারে বুঝলে, সব এক একটা হয়ে উঠছে সত্যানিশি বমকে থাকে। আমার ছেলের ওই একই সমস্যা, কিন্তু আমি ঘুমোই না, ঘাপটি মেরে শুয়ে থাকি, কতক্ষণ আর জাগবে, ঘুমিয়ে পড়ে তারপর আমি আরো পাশের রুমে চলে যাই। তোমাদের তো চাই চাই, আমার তো সেই পোড়া কপাল, আমার বড় আবার এসবে খুব পরিশ্রম বোধ করে বুঝলে, সেই জন্য বলাই ছেড়ে দিয়েছি। দেখো না রবিবার দিন দুপুরে দুজনেরই ছুটি থাকে, কতবার বলি মেয়েটাকে নিয়ে একটু পড়াতে তো বসতে পারো, কিচ্ছু পড়াতে বসবে না তো বসবেই না, ছুটির দিন মানেই শুধু মোবাইল মোবাইল মোবাইল, আমার আর ভাল লাগে না জানো তো। আমার বাড়িতেও একই ঘটনা গো, পড়াতে বসানো তো দূরে থাক, উনি নিজের জলটা পর্যন্ত ভরে খেতে পারেন না, বাচ্চাকে পড়ানো স্নান করানো খাওয়ানো সব নিজে হাতে করতে হয়, কুটো ভেঙে দু টুকরো করতে পারেন না উনি। আমারটাও করে না গো, তবে এখন গায়েস হয়ে গেছে, কিন্তু মাথাটা কখন গরম হয় জানো, যখন খেতে বসে উনি বলেন এসব কি রান্না হয়েছে, সারা দিন ওনার জন্য খেটে খুটে রান্না করব, গুষ্টির পিণ্ডি রান্না করে ওনার মুখের সামনে ধরবো, আর উনি বলবেন এটা কি হয়েছে সেটা হয়েছে ওটা কি সেটা কি, বাপরে বাপ মনে হয় যেন খাওয়ার সঙ্গে বিষ মিশিয়ে ওনাকে খাই। একেবারে গো আমার বাড়িতেও সেম, ওনার জন্য প্রতিদিন রসি রসি রাঁধতে হবে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করব, তাও বলে একবার খেয়েই তা পুরনো হয়ে যায়, এখন তো মনে হয় আমি মানুষ না দেবী অন্নপূর্ণা, মাঝে মাঝে মনে হয় কি দেবী অন্নপূর্ণাও এনাদের জীবের স্বাদ মেটাতে মেটাতে নিজের দেবীত্ব ছেড়ে। এই কথাতে আমার একটা কথা মনে পড়লো জানো তো, পরশুদিন রাত্রিবেলা চিকেন এনেছে, তো চিকেন এনেছে ভালো কথা, এসেই বাবু অর্ডার দিয়ে দিলেন ডিফারেন্ট রেসিপি করে খাওয়াতে হবে, ভালো কথা, সেটাও জানো তো একদম হেদিয়ে মরে গেছি আমি, বিশ্বাস করবে না ইউটিউবে চিকেনের কোনো রেসিপি বাদ নেই যে ওকে আমি করে খাওয়াইনি, সেগুলো আবার চলবে না তো, ভালো কথা আমার মুডটা একটু ভালো ছিল সেই জন্য বললাম তুমি যদি গন্ধরাজ লেবু এনে দিতে পারো তাহলে তোমাকে আমি লেমন চিকেন করে খাওয়াবো, তুমি বিশ্বাস করবে না কি বললো জানো তো, পারবো না, সেটাও হজম করে নিলাম, আচ্ছা ঠিক আছে পারবে না তাও আমি করে দিচ্ছি, এনেছে যখন এত রাত্রে পাঁচির টোপকে ওই অন্ধকারে পাশের বাড়িতে গিয়ে গন্ধরাজ লেবু চুরি করে আনলাম গো, হ্যাঁ গো চুরি করে আনলাম, এসে কিন্তু দারুণ ভাবে রান্না করলাম, দুর্দান্ত হয়েছে কিন্তু খেতে, কিন্তু লেবুর গন্ধটা একটু বেশি হয়ে গেছিলো, ব্যাস খেতে বসলো দেখলো লেবুর গন্ধটা একটু বেশি উঠে চলে গেল, আমার মুখটা এমন গরম হলো না বিশ্বাস করবে না, আমি না বাঁধা চুলটা ছেড়ে দিলাম, চোখটা বড় বড় করলাম, একটা ছুরিটা নিলাম, তারপর চুলের মুঠিটা ধরে গলায় ঠেকিয়ে ছুরিটা বললাম খাবে কি খাবে না, যেই এরকম করে বললাম না কাজ হয়ে গেল, সুচুর করে বসলো খেলে দিলো আর উঠে চলে গেল, মুখটা যা ছিল না একদম দেখার মতো, মনে হয় একদম ফ্রেমে বাঁধিয়ে রাখি, এদেরকে না এইরকম ভাবে জাত দিতে হয় জানো তো, ইচ্ছা ঘন্টা পড়ে গেল তো গো, বেশ ভালো কথা হচ্ছিল কিন্তু, এই কালকে কিন্তু আবার এসো, হ্যাঁ আমিও আসবো, এসো কিন্তু।